হিংসা বিদ্বেষ ভুলে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ। দুপুরে ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ডেমরা থানা এবং কয়েকটি ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ আহ্বান জানান। জাফরুল্লাহ বলেন, প্রকৃত ত্যাগীরা দাপট দেখায় না, দাপট তারাই দেখায় যারা নব্য আওয়ামী লীগে এসেছেন। এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ডেমরা থানা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান মাসুদ উপস্থিত ছিলেন।